ডেলি ট্রাকৰ মাজে মই যাইনি পালে গাছি মানে আৰু বাৰটা বজাত কি শুনো আগত ওয়াশিং শুনি কি পাই পাইপ শিক শুনি কি এবাকে চলি পনি লাচ্ছা পৰঠা খাই লাছ পৰা দিছি তো 6:30 বজাত এটা পেৰেড ষ্টার্ট হয় কিন্তু আমাক তো যাবা না দে তো থাকু সিদ্ধু পাছি গাইস Good morning from Punjab and welcome back to African Value. So, as you are destination of Delhi, then Tariago Zami Sorno Mundir and Baga border. I mean, Matro 30 kilometers through the Pakistan. Oh, but there is a Zakin to the Hilimetron. Pari into the Guloi, Taco Pistale. The Dahana was one. No, Zaga, Marie. Pepe, I like the Batilo guys. As you are Mutakita Vasikosun. তো এটা নিপুই ফেল দেবো তালা লাগাই তো তালা লাগাই ফেল তালা তো গাইস আমার যেহেতু টিপটুর কোনো ধরনের স্পন্সারশিপ নাই তো আমাক একজন মানুষ বহুত মানে আর্থিকভাবে বহুতখিনি সহায় করছি তেওঁ আগতো আমাক সহায় কৰিছিল যেতিয়া আমি ৰুবি ডিক চেনেললৈ আহোঁ বহুতখিনি সহায় কৰি আছিল তো তেওঁ আমাৰ পেহা হয় নাম শ্ৰী অভিজিৎ শৰ্মা তো এইবাৰ আমাক বহুতখিনি সহায় কৰিছিল তাৰ কাৰণে নাই নাই তাৰ কাৰণে তেখেতক একবাৰ সকলো ধন্যবাদ দিলোঁ আমাৰ ভগৰ জৰিয়তে তো এতিয়া আমি ডাইৰেক্ট স্বৰ্ণ মন্দিৰ যাম আহক বিল কিমান হৈছে ইয়াতে 180 তিন কাপ চাহ আৰু হেৰি পানী এটাত গাই এটা কথা কি জানে না আপুনি যদি অসমত থাকে নহয় আপুনি সব বস্তুটো কম পাব কাৰণ এটা বিৰিয়ানীৰ দাম 250 টকা আমাৰ তাৰ বিৰিয়ানী 150 এটা সেইটো বস্তু বেয়া খোৱাত বহুত পইচা যায় গাইছ খোৱাত বহুত আপোনালোকৰ যদি কোনোবাই বাহিৰত ফুৰিব আহে বাছত খোৱাত বেছি লৈ আহিব আৰু তেলৰ দামো বহুত বেছি ইয়াতে বহুত লয় আৰু মানে প্ৰায় 100 বাৰ আৰু ইয়াতে সব সব ষ্টপ ফেৰতে 100 বাৰ হৈছে কাৰণ আমাৰ তাত এতিয়া 100 বাৰ নাই তো আমাৰ যোৱা অসমে ভাল তা বলুক দেরি করা হোক যাই থাকো স্বর্ণ মন্দির বাই গুরুকে কৃপা চলো 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 পামে আরু আরু 500 মিটার 600 মিটার ভিতর আমি পাই যাম গোল্ডেন টেম্পল বহুত এক্সিডেন্ট গাইস মই আগর আসলো কিন্তু 2014 মানতে আসলো তো যা নাই তো দীপু আহা নাই তো দীপু দেখাবো গোটাই শুনা মানে অলপমান শুনা নহয় মানে কম হোক তাকে যাই কিনে কৈ আছো ইউর কারণে গোটা শুনা নহল তাকে যাই কিনে কৈ আছো এটা যাই থাকো বলুক তো গাইজ ইফাল দি বাইক নিবে না তো আমি ইফাল দি ঘুরি যাই ইফাল দি বলে বাইক যাবা দে তো এই জামুত মানে গাইজ হল বলে ভয় লাগে মানে আমার এফালে কথা নাই কিন্তু এফালে অল্প ভয় লাগে জোরে জোরে হয় গাড়ি গিলা আর মানুষগুলো ভালো লাগ দেখা কিন্তু আর বহুত ভাল এরকম বহুত হেল্পফুল মানুষ ধুনিয়াকে বুঝে দিয়ে কথাগুলা এইফাল দিয়ে যাব লাগবো আমি তো বাইক এটা থাকো এটু বেগ কাম নাই থাকো ঘরে তো আমি যাই থাকো বলুক বহুত মানুহ গাইছে তো বহুত মানুহ বাইক কেন কচু চাও রাখবা বলুক এইখন লৈ লৈছোঁ 20 টকাত মানে এইখন মানাটো একদম জৰুৰী কিন্তু মাৰিব লাগিব ভিতৰত যায় এতিয়া নহয় এতিয়া ভিতৰত যা পামে আৰু আৰু দেখাই পাইছোঁ আমি ইয়াৰ পাই তো আহক দেখা আহক আহক তো গাইজ এখান বেগুর
আৰু এখন হৈছে আপোনাৰ জোতাৰ। তো এতিয়া আমি ফ্ৰী হৈছোঁ মানে কৈছে এতিয়া আমি ডাইৰেক্ট যাওঁ মানে এতিয়া বস্তুবিলাক থৈ যাব লাগে থৈ যাব লাগে আৰু তাকো নিব নোৱাৰি বলক তে এতিয়া আমি ভিতৰ সোমাওঁ। মাৰিলে অত একদম জৰুৰী গাইছ এখন এটা আপোনালোকৰ নিয়ম মাৰিবই লাগিব মানে বিনা খালী মাথা আপুনি ভিতৰ সোমাব নালাগে। তো এখন মাৰি লৈ মুখ চুখ ধুইছোঁ তো এতিয়া আমি ভিতৰ সোমাওঁ। তো গাইছ এইটো হৈছে স্বৰ্ণ মন্দিৰ। এই ওচৰত যাব পাৰে কিন্তু মস্ত লাইন বান্ধে মানে ভিতৰত দেখি বহুত লাইন আছে বহুত লাইন কিন্তু আমি গেলি দেৰি হৈ যাব অলপ আমি সিফালেদি ঘূৰি কিনে অলপ ভালকৈ ভিউ আপোনালোকক দেখাই আছোঁ কিয়ে গোটেইখিনি শুনাৰ বন্ধু গোটেইখিনি তলততো অলপ ৰূপা আছে ক'ৰবাত ক'ৰবাত মানে চাক কি ডাঙৰ বস্তু যিহেতু মানে গোপ্ৰৰ মানে সিমান এটা ৰেঞ্জ নাই আমার দর্শন হয়ে গেল একবার আপনাদের বাইরের পরিবেশ তো চাই লোক ইফালে ওয়াটার হেৰি আছে এবার চাই লোক গোটাই পরিবেশ আপনার কি ডাঙর ন কি ধুনিয়া ন। তো এটা আমি জোতা আগে বেগলেও তারপর আমি জোতা লোক মানে এটা কথা একে লগে যিমান মানে মই রাম মন্দির তাকে বাইরক লেগে গেছিল এতো হয়েছো আর তাজমহলতো গেছো এটা ফিল পাই ফিল আছে ফিল আছে এনে মানে এইটা সবাই গিয়া তো বলো এটা আমি বেগলো আর জোতা লো কি দিয়া নাই গেলাই তো এই তিনখান রাখলো গাইস এখন 5 টাকে মানে হি বলে তার বলে পড়া খরচ নাই মানে এখান রাখার কথা আছে তো হি কলাক জি মই কাম করি কিনে পড়ি এসো তো নাসু কি মেন্দুর হসা পড়ি এসে না কি হইছে এগা তিনখান রাখলো তো কইছি তো কি হলো তারও তাকে কথা হইতে গোল্ডেন টেম্পল তো প্রথম বনছিল গুরু রামদাস 1577 তারপর বহুত গিতা মানে রজাই চেঞ্জেস করি করি এসেছে যাইছিল আর একটা ভাল ভাল বস্তু লাগছে আরে এই বেগ বা জুতা থ জায়গা কোনো ধরনের পয়সা দিবে লাগে আর কোনো ধরনের পয়সা দিবে লাগে রেখছি না আপনি জুতা ডাঙার ডাঙার শিখ গিলে আহি ডাঙার ডাঙার অফিসারে আহি এত নিজের কাম খালি 2-3 ঘন্টা নিজের কাম করে যায় আমার কারণে করে যায় করে দিয়ে গুছি যায় ফ্রি সার্ভিস তো একদম থ্যাংকস করিয়া যাও মিটা বলো আমার গোল্ডেন টেম্পল সব গেল এটাই আমি যাম বাঘামুজার তো বাঘামুজার যাব লাগবে খালি এরপরে মোটামুটি 35 কিলোমিটার মান দূর হবো তো আমি যাই থাকো বলো গাইস বলো সিদ্ধু পাশি গাইস বাহ বাদাম সে গুগা দাম কত না একা দাম 40 বালা 50 বালা 40 বালা দু বানা দিজে 40 টাকা আছে 5 টাকা আছে কোন তো খাবি 5 টাকা খাও 50 বালা বানা দিজে দু 50 রুপে বালা দু বানা দিজে 50 বালা দিজে কোন চাই 40-50 50 একটা 40 একটা 50 ওই তো 50 বালা দু বানা দিছে হ্যাঁ বিনা দুটা বাদাম সে খাইলে আরো তাকে তো গাইজ এটা কথা কক এটা বাগা বজারের পর ওলা কিনে আমি দিল্লি বাবা আছে তো অল্পমান তাড়াতাড়ি যাব লাগবে হয় হয় যত তো বাদাম সে খেয়ে নয় না খাবা লাগে সদায় বেলেগ বেলেগ জায়গার বস্তু বেলে বেলে খাই রেখ পালাগে খয় জীবন তো গাইজ আমার ভিডিও দিয়া টাইম তো অলপমান বদলি আছে কারণ আপনার কইসুই রাতেপুয় যে আমার উঠাতে অল্প দেরি হয়ে থাকে মানে রাতে আহতে দেরি হয় তো ইডিক সিডিক করে ঘুমাও তো অল্প প্রবলেম হয়ে রাখছুন তো আপনার বুঝবো বলে আশা করলো যিমান পাৰো সিমান চেষ্টা কৰিছোঁ আপোনালোকক ভালকৈ দেখুৱাবৰ কাৰণে তো আপোনালোকে বুজি পাব আৰু থেংক ইউ খা খা কুবিৰ খা টেষ্টি তো গাইজ আমি খাই লওঁ ঠিক আছে চলো থেংক ইউ তো বহুত ধুনীয়া বনাইছে
ভাল লাগছে খাই, অলপ গরম ভাল লাগি গেল তাকো। এতিয়া আমি যাই থাকো বাঘাবুৰধাৰ, 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 বাঘাবুৰধাৰ হে, ও বাঘা হে, বুৰধাৰ হে। গাড়ী ইয়াৰ পৰা যাবা নে গাড়ীখন থব লাগব তে তো ভিতৰত সোমবা নিদিয়ে কৰোণাৰ কাৰণে বন্ধ আছে এ মোবাইলত লওঁ ক্লিপ কেইটা এই পতাকা চতকা আহিব এটা তো অহা নাই তো গাইজ এইটোৱে হ'ল বাঘাবুৰধাৰ মানে অলপমান যাবা লাগে বেছি নালাগে তো কিন্তু যাবা নেদে আমাক কাৰণ বন্ধ আছে এইজন ছাৰ আমাৰ অসমৰে তো এইটো হ'ল লাষ্ট বাছ ষ্টেণ্ড মানে ইণ্ডিয়াৰ পৰা আহিলে এতিয়া বাছ নাহে ন ছাৰ আৰু বাঘাবুৰধাৰটো ছাৰে ক'লে যে এইটো প্ৰায় ডেৰ বছৰে এটি বন্ধ হৈ আছে কৰোণাৰ কাৰণে নাই নাই ঠিকে আছে ঠিকে আছে জয় হিন্দ জয় ভাৰত আমি আৰু অলপ পিছত যাব নোৱাৰিম কাৰণ বন্ধ আছে কিন্তু অভিনন্দন যি আছিল অভিনন্দনক সেইফালে মানে অফিচিয়েল মানে চেক পোষ্ট এৰি দিছিল তেখেতক পাকিস্তানত আটাৰী বুলি কয় আৰু সিফালে পাকিস্তানৰ চাইডটোত বাঘা বুলি কয় আৰু ইয়াৰ পৰাই আপোনাৰ লাহোৰ 22 কিলোমিটাৰ মাত্ৰ তো কত আছো চাক একদম লাষ্টত আছো আমি একদম পিছফালে পাকিস্তান মানে আগফালে পাকিস্তান ইফালে পাকিস্তান আৰু আমি থিয়ে আছো ইণ্ডিয়াত জয় হিন্দ আপোনালোক জুম কৰি দেখি আছো মই একদম এই দেখা পাইছে যে এই এইখন একদম মেইন গেট ইফালে পাকিস্তান ইফালে ইণ্ডিয়া তো এবাৰ যাবা নে দিয়া পাই তো আমাক ছাৰে বহুতখিনি হেল্প কৰিলে এনে মানুহে মানে তাত তাকে লাগি আহিবা দে আমাৰ ছাৰে আমাক একে লাগি লৈ গৈছে আমাৰ বঙাইগাঁৱৰ মানুহ না আকে অসমীয়া জয় অসম জয় অসম তো চাৰে ছয়টা বজাত ইয়াতে পেৰেড ষ্টাৰ্ট হয় কিন্তু আমাকতো যাব নাযায় তথাপিও যোনে যোনে গম নাপায় পেৰেড কি একবাৰ চাই লওক তো চালে আপোনালোকে পেৰেড তো এনেকুৱা পেৰেড হয় তো এতিয়া আমি ইয়াৰ পৰা ওলাই যাম তো ছাৰক একবাৰ থেংক ইউ দিয়ে মনৰ পৰাই আৰু অসম কেতিয়া যাব ছাৰ নৱেম্বৰ মাহত যাব ছাৰে অসমত তো অসমত গৈ লগ পাম ছাৰ তো ঠিক আছে আমি এতিয়াৰ পৰা ওলাই লওঁ এখন ইণ্ডিয়াৰ এটা লাষ্ট ধাবা মানে ইণ্ডিয়াৰ এখন লাষ্ট ধাবা তো আমি লাষ্ট ধাবাত কিবা এটা খাই লওঁ লাষ্ট ধাবা দিছো ইণ্ডিয়াৰ বাপৰে বাপ ক'ত আছো এনেকুৱা তো আজি অলপ কিবা বেলেগ বেলেগ আপোনালোকে এটা কাম কৰকচোন অসমৰ পাই য'ত ঘৰৰ পৰা একদম বাঘাবুৰধাৰ বুলি আছে নিজত চাৰ্চ কৰি দিয়ক মানে নিৰাপদ চাকচোন ক'ত আছো পাইছো তো ঠিক আছে আমি খাই লওঁ এইগিলা কাপ ইণ্ডিয়া পাকিস্তানৰে বৰ্ডাৰৰে মেপ আছে এইবিলাক আপুনি কাপোৰ লগি কাৰত চৰি তো একে এইখিনি লাচি নাহাকে গেলি লাচি বেয়া পাব চিয়াৰ্ছ তো গাইজ মই এটা কথা কওঁ মানে যেতিয়াৰ পৰাই ৰাইডটো ষ্টাৰ্ট কৰছোঁ আৰু যেতিয়াৰ পৰা আপোনাৰ
দিল্লি ভালকে প্রপার খানা খাম দক খা খা এতিয়া তো গাইস আমি প্রায় ওলাই আহিলো বাঘা বর্ডার পাই ওয়াঘা ওয়াঘা বর্ডার ওয়াঘা বর্ডার পাই আমি ওলাই আহিলো তো এটা প্রায় দুইটা বাজিল এটা আমি দিল্লি যাই পাবাই লাগবো 500 কিলোমিটার স্যার 500 হিপিয়া প্রায় 100 কিলোমিটার আলু 100 কিলোমিটার না তারে 100 তো গুনি হিসাব তারে 100 মানে আপ ডাউন 150 আলু 50 কিলোমিটার গেছিল বাঘা বর্ডার 150 কিলোমিটার আইলো একালগি গনবে রাঙ্গে তো এতিয়া মই চলাও গাড়ি গলপ পোক হ্যাঁ হ্যালো আসি হ্যাঁ আসি সাই আসি হেক দে হেক দে আর দেখি দে উঠ তো গাইস আরো আছে দেলিক লাগি 380 কিলোমিটার মানে 380 কিলোমিটার রাস্তাটো ভাল তো আমি যাই থাকো পলক 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 জয় অহম পলক গাইস রসু সিঙি গেল কি হে আরো বেশি দূর নাই আরো লুধিয়ানা বাবাক লাগি আছে 25 কিলোমিটার তার পায়ে আছে 300 তো এরে প্রায় টুলগেট না প্রায় নয় ডক জিমিয়ান টুলগেট দেখছো সব বন্ধ হয়ে আছে পাঞ্জাবুর জিমিয়ান টুলগেট দেখছো সব বন্ধ বসি সিংবু হইতে হেলমেটর কালাসো শুন কালাসো লাইজ নেই নিরুপায় হয়ে গেছো তো গাইস এইটো হে মেগি ঘর পা আকো নাই কিবা এটা সরুকে খাই লো হতে সরুকে মানে ভালকে খাব লাগবো আনবাও আমার ডাঙার থাবা গেল নাকি রাখা হ্যাঁ রি অল্প ডাঙার হয়ে গেল নাকি থাবা হ্যাঁ পয়সা পয়সা বেশি বড় নাকি আরু আগত যাও আগত যাবো না এখন তো হবো না ধাবা খান কেনা দেখো মুসন তো আগত খান হয়ে গবাদ হ্যাঁ এখান যাবো নাকি এখন খাবার নরে গাইস কারণ এটা লিমিটেশন আছে না আমারও ইয়াতে গাইস হাজার মান টাকা বিল হয়ে যায় আমি আগত যা বালা খাব লাগবো সেইকাৰণে গাইস নাখাওঁ তই কাৰণ কি জানে গাইস এটা চখ দেখে লাভ নাই পইচা ৰাখিব লাগিব পকেটত ৰহ ঘুম বিষ্ণু আছে অলপ যি গালো দিয়া লাগে জি 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 কিপিয়া আৰু লাগব ছদিনমান লাগব আৰু তো গাইজ আমি প্ৰায় 200 কিলোমিটাৰ মান আহিলো আৰু 300 কিলোমিটাৰ আছে এইকেইটা মাকে ফোন কৰাতে কৈছে ইখিনে গৈছে বাবু এবাগে চলি পনির লাচ্ছা পরোটা খায় লাচ পরা দিছিয়ে তুই গরু কথাল সাউ শুন সাউ কান্দ তলির লোম সাউ পেট পাশি আই ইহেন দি গেল কি দেখা দেখি না এ না হা কে সালাদ এ কে মাল হাবি খা দে লাসি তো গাইজ আমার খল হয়ে গেল হ্যাঁ স্বাধীন আকো এবার হল কারণ ইমান যে ভাগর কোন ধরেছে তো গাইস আমি আহি আহি প্রায় আর 200 কিলোমিটার বাকি থাকাত রহিলো মানে পেট্রোল লাগা আছে গাইস এখানে ইমান খায় ৰাতিপুৱা 1000 টকাৰ ভৰিছিলো ইৰু 300 কিলোমিটাৰ হ'লি না 300 কিলোমিটাৰ তথাপিও 30 কে মাইলেজ ধৰিলি 300 কিলোমিটাৰ শেষ 30 কে দেই আজিকালি আহত
ত্রিশ দিন যদি এনে মানে বুলেরো এখন লো ভাল ভাড়াত কিমান দিন বুলি থাকে আসিলে কে নাকি গাইজ বহুত ডাঙর এক্সপিরিয়েন্স এটা পালো প্রায় আটখান নখান স্টেট ঘুরি তো বহুত ভাল লাগছি আপনাদের বহুত মরম দিছি আর দিয়ক জয় অসম। তো গাইজ হে আকপাল রাইজার আর আমি রাইজার গুজরাট আন্ধারো আইল আর ডেলি আছে 207 এটা বাচ্চা 728 মানে আমার দেখি 728 কি আন্ধারো আমাকে আন্ধারো হারাই যাবে তো বলো কে জানে কো ডেলি দূরে তোমাকে করে হে বলো 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 কিমান মান আইলো আমি সাতশ আছো কিন্তু বেশিকে বাগাত ধরছি সাতশ আমি 5 ঘন্টা মানত আছো 5-6 ঘন্টা আছো আর তো গাইস আরো আছে 100 কিলোমিটার আরো যাবা আছে আরো যাবা আছে ইটা গাইছ আছে নটা বেশি নটা বাচ্ছে নাকি তো মানে ইটা আমি দিল্লি যাম দিল্লি হোটেল লম আজি পার গঞ্চ নাথ আমি হিদু হিদু এডিট করবে আছে টুকরুখে আছে ভগবান মারিনে না কেমন তয় গাইজ এখনি দেখছি না আপনালোকে হ্যাঁ পাঞ্জাবী চলি অসমত দেখো আৰ্থিক মেৰিম দিলো পাবি গোটা বেয়া বস্তু গাইজ গাইজ কে বমি আছিল যি বিকে আর গাইজ আর গোয়া গাত অ কি হৈছিল কি বেতাল চিনি পোৱা নাই নহয় জেনার মরিম আমি জন্ম পাইছো মায়ে মায়ে বইনে ঘুরে গালি মই তাক যদি রখে কবা কবা মান মান সেটা থাকা থাকা বস্তু আটটা আটটা জায়গা কেটে বসব কারণ হে না বস্তুগুলা অলপ সেখানে কবা বসবি সদায় মানুষ থাকা থাকা বা তেল দিব বা রেস্টুরেন্ট হোক বা ধাবা হোক আর ধাবা তো চাই লোক আপনি আগে ফ্যামিলি ফ্যামিলি বুঝি আছে নাই তাতে ওদের অকল লড়া মানুষ আছে দেখে বলি একে নাচবো সেটা মই মূল মনের ফলের পর আপনারও কইছো ধন্যবাদ গাইজ আহ বল বল আরে রাতেও হে জেলি ট্রাকর মাঝে মাঝে যাই নিতে লাগা আছি মানে আর 12টা বাজাত কি হয়েছিল আগত দেখি কি হয়েছিল আসুন চাও এই রাতি খেয়ে নাই মিয়ান যাম এই দেলিয়ান জায়গা লাজ নেই যার হেই এবার দিবলুক
চাই লো বল বল মই সিগনেল দিছো কোৱাইলো এগলে গমনি দলাই এনেকেই যাই আছো কি মই আগত যদি আকৌ নাই দেখা বিদ্যা মই ৰখাই ঘূমি যাম হাৱৈত ঘূমি যাম মই স্পীড ব্ৰেকাৰ যাম কাকো আহিব নাই তোমাক আগত দেখি যদি আকৌ হওঁ নাই আগত দেখি চাবিচোন কি কৰিম চাবিচোন এই অবস্থা এই নতৰিয়া ধান গাইজ ও একডাল চিঙি বসছি এবার তো আমার লগত কি হয়েছি মই একদম এক্স্যাক্টলি গম পাওয়া নাই কিবা বুড়ো পেয়েছে নি আপছি নাকি হব এই রাতে 12টা বাজাত পাইপ চিঙি বসছি এই গাইজ বহুত জ্বালা পাইছো দে মই যা যা শুনে মারি থই যা হব ঠিক আছে হেলমেটটো খেলছি খেলার পিছত এই আগর একদম যোনডালে গোপ্রোতো লগে লৈ একদালও ভাঙছি হেলমেটও ভাঙছি তো দেখা আপনার এক্সপিরিয়েন্স পাই আসুন যা ফাক বলছি দিলে ফাক করুন এক্সপিরিয়েন্স দা স্কিল বুঝা এক্সপিরিয়েন্স এই আ এই এনা কইছো আ এই আ হ্যালো আ ফাইনেলি আমি পালো ৰুম আহি তো অলপ ৰুমটো চিনাকি চিনাকি লাগছে মানে সিদিনাৰ উদ্যোগতে আজি আমি আছো দিল্লী আহি পালো তাৰ আগতে এটা কথা কৈ দিওঁ আমাৰ যিজন সেনা জোৱান আছিল আমাৰ বঙাইগাঁৱৰ তেখেতক আকৌ এবাৰ ধন্যবাদ জনাইছো আমাক ইমান ধুনীয়াকে ট্ৰিট কৰাৰ কাৰণে আৰু গাই যেতিয়া পাতিছে তিনিটা এগ্ৰহ চ' এইটো আমাৰ ভিডিঅ'ৰ লাষ্ট চিন চকু টুকু পুৰা ৰঙা হৈ গৈছে মানে টুপনি বহুত দিছে তো এটা আমার ভিডিও লাস্ট সিন এটা লগে কিনে এক্সপেক্ট মারি আমি ঘুমাম তো যদি ভিডিওটি ভাল পালে চাই লাইক কমেন্ট চাই এখানে কই থাকিব আর যদি কোনো নতুন কে চাই আছে সাবস্ক্রাইব কই থাকিব তেতিয়ালৈ বাই বাই ধন্যবাদ জয় আই অসম কৃষ্ণ